আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজাকি। রাজাকি ভাই, জি সাম্প্রতিক ভাই, বেশ কিছু খবরাখবর নিশ্চয়ই আপনার দৃষ্টিতে এসেছে, এর মধ্যে আন্তর্জাতিক খবর একটা গুরুত্বপূর্ণ, সেটি হলো যে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তারা সেন্ট মার্টিন নেয়ার ব্যাপারে কোথাও কখনো কোনো আলোচনা করেনি। এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই মধ্য জুলাইতে, মানে আগামী মাসের মাঝামাঝিতে ভিক্টোরিয়া নুল্যান্ড এবং লু ডোনাল্ড লু নেতৃত্বে 4 সদস্যের মার্কিন প্রতিনিধি দল আসছে এবং সেখানে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং বোঝা যাচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে। এই ঘটনার প্রভাবটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ ভাই। এখন তো টক অফ দ্য টাউন না, টক অফ দ্য কান্ট্রি, আর পাশাপাশি এটা বলা যায় টক অফ দ্য সাবকন্টিনেন্ট, যে এই সেন্ট মার্টিন তো ভিসা নীতি, তো আমেরিকার যারা বাংলাদেশে ভিজিটে আসতেছেন। তো প্রথমে যদি আমি এই সেন্ট মার্টিন বিষয়টা বলি, আপনি লক্ষ্য করে দেখবেন যে কত কনফিউজিং, এবং যেটা কিছুদিন আগে বলেছিলাম আমি, যে এক সেন্ট মার্টিন নিয়ে প্রথম কথা বললাম আমাদের মেনন সাহেব, বললেন যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চায়। তারপর পর বলি ইনু সাহেব কি আমেরিকার বিষয় গণতন্ত্র নয় সেন্ট মার্টিন, কেউ বিষয়টা আমলে নেয় নাই। তারপরে প্রধানমন্ত্রী বললেন সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, পাশাপাশি এটা বলেছেন যে কেউ গ্যাসের মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল, এবং একই কথা বলছেন উনি কি যদি অন্য যারা আছে দলের বাইরে, মানে ক্ষমতার বাইরে, তারা এই সেন্ট মার্টিন দেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চায়। এবং আমাদের প্রধানমন্ত্রী নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, যার জন্য বলছেন যে আমি দেশের 1 ইঞ্চি জায়গাও কাউকে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না, এবং উনি বলেননি কারা চায় সেন্ট মার্টিন। কিন্তু মানে সবচেয়ে ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সরাসরি বলে দিল যে আমরা সেন্ট মার্টিন কখনো দাবি করিনি। তার মানে প্রধানমন্ত্রী তাদের কি টার্গেট করে বলেছিলেন, নয়তো জবাব ওনারা দিবেন কেন? পাশাপাশি ওনারা বলছেন যে আমরা সেন্ট মার্টিন দাবি করিনি, চাই না, কখনোই চাই না, এবং আমরা চাই দেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং একটা সুষ্ঠু গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক, মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, এই সমস্ত বিষয়গুলোর উপরে ওনারা গুরুত্ব দিয়েছেন। আরো সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে যে ইনু সাহেব যেটা জানেন, মেনন সাহেব যেটা জানতেন সেন্ট মার্টিন চাওয়ার ব্যাপারে, কিন্তু আমাদের সরকারের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরির আলম সাহেব বলছেন যে উনি, ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল, তখন উনি বললেন যে না, এই বিষয়টা আমার জানা নাই। মানে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানেন না সেন্ট মার্টিনের বিষয়টা কি হয়েছে, অত জানে ইনু সাহেব এবং মেনন সাহেব তো, আর সেটার উপরে ভিত্তি করেই প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিলেন। ফখরুল ইসলাম আলমগীর বলে ফেললেন 23 তারিখে, সম্ভবত বলে ফেললেন যে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন, এবং ফখরুল ইসলাম আলমগীরের কথাটা এস্টাবলিশ করে দিল স্টেট ডিপার্টমেন্ট অফ আমেরিকা, যে তারা বললো আমরা কখনোই চাই নাই। তাহলে বিষয়টা হচ্ছে যে এই বিভ্রান্তিটা কেন, আমরা তাহলে কি পাবে, দেশের জনগণকে আপনি কি বলতেছেন, এই বিষয়টি নিয়ে এত ইয়ে কেন? আবার পররাষ্ট্র মন্ত্রী আজকে বলছেন যে দেশের কিছু সংস্থা আছে যারা সেনাবাহিনীকে ভিতরে অসন্তোষ সৃষ্টি করার জন্য শান্তি মিশনে যেতে পারবে না বা যাওয়া উচিত না বা বাধা দেবে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তা আপনারা কি করতেছেন, আপনারা এক সেন্ট মার্টিন নিয়ে কি বললেন, কি এস্টাবলিশ হইলো, এখন কে সত্য কে মিথ্যা, কার কি উদ্দেশ্য? এক সেন্ট মার্টিন নিয়ে কি বললেন, আমরা কি আমাদের প্রধানমন্ত্রীর কথার উপর আস্থা রাখবো, নাকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের উপর আস্থা রাখবো, নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার কথার উপর আস্থা রাখবো, যিনি কিছুই জানেন না? কিছুই জানেন না যদি একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাহলে তো আমি মনে করি এই পদে থাকার কোনো অধিকার তার নাই, নয় এক দুই, একজন প্রধানমন্ত্রী যখন বলেন সেন্ট মার্টিনের বিষয় চাচ্ছে, সেন্ট মার্টিনের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রী একটা সম্পর্ক থাকতে হবে, যেহেতু এটা ফরেন ওভারসিজ ইস্যু, তারা জানেন না। অর্থাৎ আমার কাছে মনে হয় জাস্ট কনফিউজিং, এতে মনে হয় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন ওনারা, আমার কাছে এর বাইরে কিছু মনে হয় না, স্রেফ কিংকর্তব্য বিমূঢ়, কি করলে কি করতে পারবে, মানে এখন রাজনীতিটা কোথায় গেছে, দেশে কোনো আন্দোলন নাই, দেশে কোনো কর্মসূচি নাই,
দেশে কোনো নির্বাচন কমিশনের বক্তব্য নাই, কারো কোনো বক্তব্য নাই, বক্তব্য শুধু একটাই। এখন আপনি আসেন, আপনি সেকেন্ড একটা প্রশ্ন করলেন, আমি যেটা বললাম যে সেন্ট মার্টিন সম্পর্কে এখন এস্টাবলিশ হয়ে গেল যে বাংলাদেশের সরকার একেবারে ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য প্রচার করছেন, তা না হলে স্টেট ডিপার্টমেন্ট এটা বলতো না, যেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, লজ্জাস্কর। আসেন এইবার মধ্য জুলাইয়ে ঢাকা আসছেন আমেরিকা সফর করতে, আমেরিকা সফর এত ঘন ঘন হচ্ছে এবং খুব উচ্চ পর্যায়ের, যেখানে আমেরিকা আমরা ঘুরতে গেলে কিংবা আমেরিকা কোনো সফরে গেলে আমরা কোনো প্রোটোকল পাই না, সেখানে উচ্চ পর্যায়ের লোক আসতেছে, তারা প্রোটোকলের চিন্তাও করতেছে না, তারা চলে আসছেন এবং ধাপে ধাপে কিন্তু বড় মাপের লোক আনতেছেন। এবার মধ্য জুলাইতে যিনি আসবেন উনি হলেন এই গুরুত্বপূর্ণ সফরের, সফরটাকে তারা গুরুত্বপূর্ণ বলতেছেন, এই গুরুত্বপূর্ণ সফরের নেতৃত্ব দিবেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড, ভিক্টোরিয়া নুল্যান্ড নুল্যান্ড, এবং নুল্যান্ড তার সাথে আরো থাকবেন দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যিনি এর আগেও সফর করেছেন। মানে বিষয়টা হচ্ছে কি, ধাপে ধাপে বড় মাপের লোক আসতেছে এবং এই যে তারা আসবেন, এসে তারা দেখা করবেন কার সাথে, আওয়ামী লীগের সাথে, ক্ষমতাসীন দল, বিরোধী দল বা বিএনপি বা অন্যান্য দলের, প্লাস সুশীল সমাজের নানান জনের সাথে। মানে এই যে ওনারা আসতেছেন, এসে ঘোষণা দিয়ে আসতেছেন এর 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 সাথে দেখা করবেন, অথচ আমরা বারবার বলে আসছি এটা ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের বাইরে, সীমা লঙ্ঘন করতেছে। দ্যাট নট ইজ ইউর অ্যাকশন, আপনারা করছেন কি? আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে এসে সবার সাথে তারা ধাপে ধাপে পর্যায়ক্রমে কথা বলবে এবং এখন মনে হয় এবার আসবে কেন, আমার কাছে আগেরবার যে লু আসছিলেন ডোনাল্ড লু, আমার কাছে মনে হয় উনি যে সমস্ত হোমওয়ার্ক গুলো দিয়ে গেছিলেন তারা শিক্ষক হিসেবে সুপারভাইজিং করতে আসবেন, যে কতখানি করলেন, যদি না করেন তাহলে কি হয়, হোমওয়ার্ক না করলে স্কুলে কি হয়, স্কুলে পানিশমেন্ট পেতে হয়, কখনো কখনো টিসি পেতে হয়, মানে সীমার বাইরে চলে গেলে। তা আমার কাছে এখন বিষয়গুলা এরকম মনে হচ্ছে, কত হাস্যকর। এবং তারা যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে বারবার, ঠিক তখন আমাদের খুব জ্ঞানী দায়িত্বশীল মহাপণ্ডিত, যাকে বলা হয় মানে নিজেরে খুব মনে করতেছেন, কোয়ালিফাইড মনে করতেছেন, শাহরিয়ার আলম সাহেব, উনি বলতেছেন 2014 এবং 2018 সালের নির্বাচন কোনো দৃষ্টান্ত হতে পারে না। অর্থাৎ 2014 আর 18 নির্বাচন নিয়ে কিন্তু এত কিছু চলছে, এই আপনার ভিসা নীতি বলেন, এই আপনার কি বলে র‍্যাবের স্যাংশন বলেন, সব কিন্তু দুইটা নির্বাচনের উপরে ভিত্তি করে। উনি খুব সহজ নেই, ভেরি স্মার্ট, উনি বললেন এটা কোনো দৃষ্টান্ত হতে পারে না। তাহলে দৃষ্টান্ত কোনগুলা? অর্থাৎ ইট ইজ ভেরি ক্লিয়ার, দেখেন বেশি স্মার্ট হলে যেটা হয়, ওনারা সরকারে থেকে যে দুইটা নির্বাচন করলেন ক্ষমতায় থেকে, সেই দুইটা নির্বাচনই ওনারা বলতেছে এগুলো দৃষ্টান্ত হতে পারে না, অর্থাৎ এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য না, যেটা গ্রহণযোগ্য সেটা হবে নিদর্শন, সেটা হবে দৃষ্টান্ত। তার মানে হচ্ছে এই, তাহলে দৃষ্টান্তমূলক নির্বাচন কোনগুলা, 1991, 1996, 2001, 2008, আর সেগুলো হয়েছে কিসের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার মানে হচ্ছে এই, দৃষ্টান্তমূলক নির্বাচন করতে হইলে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে, দিস ইজ অ্যান এডমিশন। এটা কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব এডমিশন এডমিট করলেন যে হ্যাঁ, ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে যারা নির্বাচন করবে সেটা দৃষ্টান্তমূলক না। একটা সময় আসবে যে আমরা যেটা আগেও বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের কর্মকাণ্ড কিরকম, একটা সরকার যাদেরকে পরবর্তীকালে অবৈধ বলা হয় সে কিন্তু 2, 4, 6 বছর, 8 বছর, 10 বছর, কখনো 4 বছর রাজত্ব করেন, সেই রাজত্বকালীন সময়ে যারা বিচারক থাকেন তখন তারা কেউ কিছু বলেন না, উনি যখন চলে যান তখন বলেন যে এই পিরিয়ডটা অবৈধ ছিল। তো আজকে শাহরিয়ার সালামের যে এডমিশন, এটা দৃষ্টান্ত হতে পারে না। তার মানে হচ্ছে এই, এই সরকার ক্ষমতায় গেলে, চলে গেলে হয়তো বা কোনো এক সময় স্বীকৃতি আসবে কি, এই সরকার এই 2014 এবং 2018 নির্বাচন অবৈধ ছিল, বাংলাদেশটা এখন সেই জায়গায় গিয়ে দাঁড়াইছে এবং বাংলাদেশের রাজনীতি বলতে কিছু নাই, বাংলাদেশ নিজস্বতা বলতে কিছু নাই, এখন ইন্টারফিয়ারেন্স ডাইরেক্ট ওভারসিজ। আপনি দেখেন সকাল বিকাল আপনার এই আমেরিকার ইস্যু নিয়ে, আমরা আমেরিকার কে কে ভিজিটে আসতেছে, রাজনীতি কোথায়। আর আপনি দেখেন আরেকটা কথা বলি, নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের সাহেব বারবার বলতেছেন সংবিধান মোতাবেক হবে, ভালো কথা সংবিধান মোতাবেক। আরে ভাই সংবিধানটা কি, সংবিধান কি, আপনি ফ্যামিলি চালান, ফ্যামিলিতে তো একটা সংবিধান থাকে, ইট ইজ নট রিটেন। ফ্যামিলিতে কি আপনি যা মন চায় তাই করতে পারেন? আর আপনি সংবিধানে যা লিখে নিচ্ছেন আপনার মন গড়া, এটা চলবে?
আজকের এই সংবিধানই তো আপনাকে আইসোলেটেড করছে, এই সংবিধানের দোহাই দিয়েই তো আপনারা নিজেদেরকে আইসোলেটেড করছেন, জনবিচ্ছিন্ন করছেন। এবং আপনাদের এই যে বক্তব্য কি বলেন, যে কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না, এটা যেমন বলেন ওবায়দুল কাদের সাহেব, আবার বলতেছেন কেউ যদি নির্বাচনে না আসে তাইলে নির্বাচন বসে থাকবে না। এগুলো কনফিউজিং, কন্ট্রাডিক্টরি। আর নির্বাচন নিয়ে এত কথা আপনারা কেন বলেন? আপনার নির্বাচন কমিশনের কাজ কি? সময় মতো তারা তফসিল ঘোষণা করবে, নির্বাচন হবে, কে আসলো কে গেল, কে আসলো কে আসলো না, কি আসলে যায় আপনার? আমি বুঝিই না আপনারা কেন ওই কথাগুলো বারবার বলতেছেন, আপনাদের ভয়টা কোথায়? আমার কাছে মনে হয় যে আপনারা সাংঘাতিক ভাবে ভীত সন্ত্রস্ত। এবং মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়, ভয় পায়, দেখবেন গহীন জঙ্গলে হাঁটতেছে বা অমাবস্যার রাতে রাস্তা দিয়ে হাঁটতেছে, ভয় পেলে জোরে জোরে হাততালি দেয় এবং গান গায়। আপনাদের অবস্থাটা এখন হয়ে গেছে ওইখানে, কেন আপনারা চুপচাপ বসে থাকেন? আজকে আপনার সরকার প্রধান বলছেন যে আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখছি এবং অব্যাহত আছে এবং থাকবে, এবং শাহরির আলম সাহেব বলতেছে 14 এবং 18 নির্বাচন দৃষ্টান্তমূলক, দৃষ্টান্ত হতে পারে না। কি হচ্ছে কি? প্রধানমন্ত্রী কোথায়, শাহরির আলম কোথায়, কারোর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কন্ট্রোল নাই। আবার আপনি পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, আমাদের রিজার্ভ এখন তলানিতে, রিজার্ভ তলানিতে, টাকা নাই বললে চলে, আমদানি করতে পারতেছে না, এবং ছাত্রদের কি বলে এলসি দিতে পারতেছে না, স্কুল ফাইল বন্ধ, অথচ আপনি 10% বেতন বাড়ায় দিচ্ছেন, 5% প্রণোদনা, 5% বেতন বানাই দিচ্ছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর, এবং 13,96,000 কর্মচারী। শুধু 5% প্রণোদনা বাড়ায় দিয়ে দিলে গভর্নমেন্ট কোষাগার থেকে চলে যাবে 1 বছরে 4,000 কোটি টাকা। মানে আপনি কোথায় পাচ্ছেন টাকাটা, আর এই টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন কেন? আমার কাছে মনে হয় যে লোড বিয়ারিং ভীম হিসাবে যারা সরকারের কাছে, মানে ছত্রছায়া সরকারের পক্ষে কাজ করতেছিল, যারা টাকার কুমির হয়ে গেছে, আজকে ভিসা নীতির কারণে তারা হয়তো বিট্রেক করছে বা সরে যেতে চাচ্ছে, তাই আর যারা আছে আবার হয়তো তাদেরকে কাছে টানতেছে। কিন্তু আপনি যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাড়িয়ে থাকেন, আপনি কি মাত্র সরকারের 13 লক্ষ কর্মকর্তা কর্মচারীর জন্য, 13 লক্ষ কর্মকর্তা কর্মচারীর ভোটে আপনি হয়েছেন? সাধারণ লোকগুলা কি করবে? বাজারের দর তাদের জন্য বাড়েনি, শুধুমাত্র সরকারি কর্মকর্তার জন্য বেড়েছে? এত ইনজাস্টিস আর করবেন না প্লিজ, সীমা আছে সবকিছুর। ইনজাস্টিস করতে করতে আপনি এমন একটা জায়গায় গেছেন, আজকে আমেরিকা যা করতেছে দেশের মানুষ গ্রহণ করতেছে, এর মানে এই না এই দেশের লোক আমেরিকারে ভালোবাসে, এর মানে এটা হলো যে আপনি যখন প্রচন্ড রকমের আঘাত করতেছেন তখন যে প্রোটেকশন দিতে আসছে সে হলো আমেরিকা। তাই আমেরিকার অ্যাকশনটা জনগণের কাছে গ্রহণযোগ্য, এবং তারা কিন্তু আস্তে 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 চারিদিক থেকে ঘিরে ধরে আসতেছে। আপনি পানিতে মাছ শিকার করতে হলে দেখা যায় যে চারিদিক দিয়ে দূরের থেকে বাড়ি দিতে থাকে, পানিতে বাড়ি দিলে 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 মাছগুলা সব এক জায়গায় হয়। আজকে সেই জায়গাটা আমরা যাচ্ছি। আপনার নিজস্বতা বলতে কিছু নাই, নিজস্ব রাজনীতি বলতে কিছু নাই, আপনাদের নিজস্ব বক্তব্য বলতে কিছু নাই। প্রধানমন্ত্রী বলেন কি, শাহরিয়ার সাহেব বলেন কি, ওবায়দুল খাদের সাহেব বলেন কি, বারবার তারা বিএনপির ভুল, বিএনপি নাকি ভুলের রাজনীতির খেসারত দিচ্ছে। তো এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? বিএনপি যদি ভুল রাজনীতি করে, দে উইল পে ফর ইট, দে উইল সাফার, আপনারা কেন এটা করতেছেন? আর নির্বাচন নিয়ে বারবার আপনারা কথা বলেন না প্লিজ, আপনারা নির্বাচন কমিশন স্বাধীন 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 বলতেছেন, কিন্তু আপনারা সব কথা আপনারা বলতেছেন, নো ইট ইজ নট কারেক্ট। নির্বাহী বিভাগ যখন বিচার বিভাগের ঊর্ধ্বে থাকে তখন ওখানে নির্বাচন কমিশন বলতে কিছু থাকে না, এটা আপনারা প্রমাণ করেছেন। কাজেই মেহরবানি করে আপনারা এই সমস্ত জিনিস বাদ দিয়ে দেখেন কিভাবে পরিবেশটাকে নিজের পক্ষে নিয়ে নিজেরা সার্ভাইভ করবেন, অন্যের বিষয়ে চিন্তা করেন। আপনারা এখন ওই জায়গায় গেছেন, আপনাদের সার্ভাইভাল নিয়ে প্রশ্ন উঠছে, এবং আপনারা আমরা আমরাও বুঝি যে আপনাদের সার্ভাইভাল নিয়ে আপনারা চিন্তিত। অনেক ধন্যবাদ, সাম্প্রতিক ইস্যু নিয়ে একেবারে খুবই চমৎকার করে বিশ্লেষণ করেছেন। দর্শক শুনছিলেন আবু নারাজাকির বিশ্লেষণ। আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে আগামীতেও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।